ভারতের সচিব পূর্ব উনি আসলেন এবং তার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আসছেন, সুতরাং বা ইলেকশন কমিশন, এরকম একটা দেশের মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম সিরিজ অফ আপনার ভিজিটস বা মিটিংস হয়। আমাদের দেশে তো কমই হয়, আপনি যদি ভারতের কথা চিন্তা করেন বা অন্য দেশের কথা চিন্তা করেন, তো সেখানে এই সিরিজ অফ মিটিংসের সাথে একটার সাথে একটার কোনো সম্পর্কই হতো নাই, কিন্তু হয়তো একের পর এক হয়ে যাচ্ছে, একই সময় তিনটা চারটা ডেলিগেশন আছে। বাট এর মানে তো এই না যে এই প্রত্যেকটা ডেলিগেশন তারা আগের থেকে অর্গানাইজ করে বা অর্কেস্ট্রেট করে বা কোঅর্ডিনেট করে এগুলো করছে। সুতরাং এখানে মানে এত রিড করার কিছু নাই, প্রত্যেকটাই আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। যেমন ইউএসএ যে প্রতিনিধি দল, তারা এখান থেকে নেপাল যাবেন ফর এক্সাম্পল, বা তা সুতরাং এগুলো ডেট অনেক আগের থেকেই ঠিক করা থাকে বা ওয়ার্কআউট করা থাকে এবং তারা হয়তো ভারতেও যাবেন। তো সুতরাং এরকম তিনটা চারটা দেশ একসাথে করে তারা আসে, বিকজ ওইসব জায়গার থেকে আসাও প্রায় 24 ঘন্টা ট্রাভেলের ব্যাপার আছে। আর ইউরোপিয়ান ইউনিয়নের ওইটাও অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে, তারাও তাদের মিশনটা মোর ইলেকশন স্পেসিফিক, এটা সত্যি, এবং তারা এটা এক্সপ্লোরেটরি মিশন করবেন এবং সেখানে তারা নির্ধারণ করবেন যে ইলেকশন অবজারভার মিশন পাঠাবে কি পাঠাবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র যে ইলেকশনের জন্য আসছে, এটা আমার তথ্যর মতো নাই কিছু, এটাও একটা আমাদের যে মেকানিজমগুলো আছে সেটারই একটা ধারাবাহিকতা। এখানে অনেক ইস্যুই আলোচনা হবে, তার মধ্যে ইলেকশনও আসতে পারে, কিন্তু এখানে অন্য অনেক ইস্যুস আছে। আমরা সবাই জানি হিউম্যান রাইটস ইস্যুস আছে, রোহিঙ্গা ক্যাম্পে উনি যাবেন, সুতরাং আমেরিকান যে রিসেটেলমেন্ট ইস্যুসগুলো আছে সেইগুলো সর্ট আউট করার বিষয় আছে, তারপরে লেবার ইস্যুস আছে, ট্রেড ইস্যুস আছে। সুতরাং আমেরিকার সাথে আমাদের অনেকগুলো মেকানিজম কাজ করছে, এবং যেহেতু যিনি আসছেন তিনি রিলেটিভলি সিনিয়র আমরা বলবো, সুতরাং ওনার যেই ম্যান্ডেটেড যে সমস্ত অ্যাক্টিভিটি বা ফেয়ার্স অফ এরিয়াজ আছে বেশ ব্যাপক। তো সুতরাং অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে একটা হয়তো থাকতে পারে ইলেকশন, সেটা আমরা রুল আউট করছি না, কিন্তু এটা যে ইলেকশন কেন্দ্রিক ভিজিট এটাও ভাবা ঠিক হবে না। যে নিয়মিত প্রেস ব্রিফিং সেটাও আমরা চেষ্টা করছি, আমাদের যে নিয়মিত যে ব্রিফার উনি জানেন যে হজে গেছেন, আমাদের যে সাবস্টিটিউট আছেন উনি চালিয়ে যাচ্ছেন এবং আগামীতে আরও নিয়মিত হবে। আমাদের দু একটা বোধহয় মিস গেছে এর মধ্যে, তো সেই জন্য আপনাদের কাছে আমাদের দুঃখ প্রকাশ করছি। তো আজকের মিটিংটার ব্যাপারে বলা যায় যে আগামী 30 নভেম্বর বিমস্টেকের সামিটের তারিখ ধার্য করা হয়েছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর যাওয়াটাও আমরা করেছি, তাদেরকে জানিয়েছি, হোস্ট থাইল্যান্ডকে, ব্যাংককে এটা হবে। বাট সেটাকে সামনে রেখে আপনার এই মাসের 17 তারিখে সম্ভবত একটা ফরেন মিনিস্টার্স, বিমস্টেক কান্ট্রিগুলোর ফরেন মিনিস্টারদের একটা রিট্রিট হবে। এটা প্রথমবারের মতো থাইল্যান্ড এটা আয়োজন করতে যাচ্ছে এবং তারা বেশ কিছু পসিবল এরিয়াস অফ কোঅপারেশন যেগুলো ডিসকাস করতে চায় সেগুলো আমাদের সাথে তারা গতকালই বা গত পরশু তারা শেয়ার করেছে। তো সেইটা সামনে ছিল আমাদের আজকের এজেন্ডাতে। আর এছাড়া ভারতের যেই লিড এরিয়াস সেটা হচ্ছে গিয়ে সিকিউরিটি রিলেটেড যে সমস্ত ইস্যুস আছে সেইগুলো ভারতের, এবং বাংলাদেশের হচ্ছে যে ট্রেড রিলেটেড যে সমস্ত ইস্যুস আছে। তো এখন যেহেতু লাস্ট সামিটে বিমস্টেকের চার্টারটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমরা ইতিমধ্যে এটাকে র্যাটিফাই করে তাদেরকে জানিয়ে দিয়েছি, এবং আরেকটা ইস্যু হচ্ছে যে আমাদের যে বর্তমান সেক্রেটারি জেনারেল উনি ভুটানের এবং ওনার টার্ম শেষ হবে সম্ভবত 5 নভেম্বরে। তো সুতরাং এর পরের টার্ন হচ্ছে ভারতীয়দের, তো ওরাও প্রক্রিয়াটা শেষ করছে যে পরবর্তী সেক্রেটারি জেনারেল কে হবেন, এবং একদিকে ভারত সেক্রেটারি জেনারেলশিপ নেবে, অন্যদিকে বাংলাদেশ চেয়ারম্যানশিপ নেবে বাই আর্লি ডিসেম্বর। তো সুতরাং আমরা চেষ্টা করব যাতে বিমস্টেকের যেই প্রক্রিয়া বা বিমস্টেকের যেই প্রসেস সেটাকে সামনের দিনগুলোতে আরও কীভাবে বেগবান করা যায়। আরেকটি জিনিস হয়তো আপনাদের খেয়াল আছে যে বিমস্টেকের একটা এমিনেন্ট পারসনস গ্রুপ তৈরি করার কথা রয়েছে, সেটা গত সামিটেই আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করব যে এই থাইল্যান্ড বা ব্যাংকক সামিটের পূর্বেই সেই এমিনেন্ট পারসনস গ্রুপটাকে আমরা ফর্ম করে ফেলবো এবং তাদের যে ম্যান্ডেট আছে, যে অর্থাৎ বিমস্টেককে আরও কীভাবে শক্তিশালীকরণ বা এটাকে কীভাবে আরও নতুনভাবে এটাকে করা যায়, কেন 25 বছর হয়ে গেছে বিমস্টেকের, সুতরাং 25 বছর ইজ এ সাফিসিয়েন্ট টাইম
যেটা নাকি একটা রেট্রোস্পেকটিভ একটা লুক নেওয়া বা এটার অ্যাসেসমেন্ট, সুতরাং আরও কী করা যায়। এবং আমরা চেষ্টা করব আমাদের চেয়ারম্যানশিপের সময় যাতে আমরা এই এমিনেন্ট পারসনস যে গ্রুপটা ফর্মড হবে সেটার রিপোর্টটা আমরা পেয়ে যাব, এবং আমাদের যখন ঢাকাতে আমরা সামিট হোস্ট করব সেখানে যেন আমরা সেই রেকমেন্ডেশনগুলো অ্যাডাপ্ট করতে পারি এবং সেটা নিয়ে যাতে কাজ শুরু করা যায়।